বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম, আমি নাহিদ রেহানা, সহকারী শিক্ষিকা, সুলাইমান কিন্ডারগার্টেন। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা প্রশ্নের উত্তর শিখব, তাহলে চলো আমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করি। সুলাইমান কিন্ডারগার্টেন, শ্রেণী দ্বিতীয়, বিষয় বাংলা। আজ আমরা কি শিখব? প্রশ্নের উত্তর। প্রশ্ন, বাক্য কাকে বলে? বাক্যের কয়টি অংশ ও কি কি? উত্তর, দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে, যেমন আমি ভাত খাই। বাক্যের অংশ দুইটি, যথা এর উদ্দেশ্য ও দুই বিধেয়। আবার পড়ো, প্রশ্ন, বাক্য কাকে বলে? বাক্যের কয়টি অংশ ও কি কি? উত্তর, দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে, যেমন আমি ভাত খাই। বাক্যের অংশ দুইটি, যথা এর উদ্দেশ্য ও দুই বিধেয়। আবার পড়ো, প্রশ্ন, বাক্য কাকে বলে? বাক্যের কয়টি অংশ ও কি কি? উত্তর, দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে। দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে, যেমন আমি ভাত খাই। বাক্যের অংশ দুইটি, যথা এক উদ্দেশ্য ও দুই বিধেয়। আবার পড়ো, প্রশ্ন, বাক্য কাকে বলে? বাক্যের কয়টি অংশ ও কি কি? উত্তর, দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে, যেমন আমি ভাত খাই। বাক্যের অংশ দুইটি, যথা এক উদ্দেশ্য ও দুই বিধেয়। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই জানো সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতেই সবকিছু শেখানো হয়, এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না। তাহলে চলো আমরা আরো ভালোভাবে এই প্রশ্নের উত্তরটি শিখে নিব। প্রশ্ন, বাক্য কাকে বলে? বাক্যের কয়টি অংশ ও কি কি? উত্তর, দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে, যেমন আমি ভাত খাই। বাক্যের অংশ দুইটি, যথা এক উদ্দেশ্য ও দুই বিধেয়। আবার পড়ো, প্রশ্ন, বাক্য কাকে বলে? বাক্যের কয়টি অংশ ও কি কি? উত্তর, দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে, যেমন আমি ভাত খাই। বাক্যের অংশ দুইটি, যথা এক উদ্দেশ্য ও দুই বিধেয়। আবার পড়ো, প্রশ্ন, বাক্য কাকে বলে? বাক্যের কয়টি অংশ ও কি কি? উত্তর, দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে, যেমন আমি ভাত খাই। বাক্যের অংশ দুইটি, যথা এক উদ্দেশ্য ও দুই বিধেয়। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা ভালোভাবে এই প্রশ্নগুলোতে শিখে নিয়েছ। আজ এ পর্যন্তই, আগামীতে অন্য কোনো পড়া নিয়ে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।